আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আলু এবং কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ। যেহেতু আজকে আমার কাছে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা নেই, তাই আমি কাঁটা মশলা দিয়েই মুরগিটা রান্না করব। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি আর হচ্ছে কয়েকটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এদের র ফ্লেভারটা চলে যায়। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ, আর 2.5 চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি আমি। এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যত ভেজে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি যতটা ঝাল পছন্দ করি সেই অনুযায়ী দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারবেন। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশি মুরগির মাংস। খুবই মজা লাগে দেশি মুরগির মাংস খেতে। বিশেষ করে আমি দেশি মুরগির মাংসটা বেশি পছন্দ করি মোরগের থেকে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে কাঁঠালের বিচি। এই যে দেখতে পাচ্ছেন, এই কাঁঠালের বিচি এভাবে করে আমি কেটে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু খুবই মজা লাগে, একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন। এগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। তারপর ফিরে এসে আবার নাড়াচাড়া দিচ্ছি। আমার মাংসটা কষানো শেষ, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। তো দেশি মুরগি তো, তার জন্য একটু বেশি পানি দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। রান্নায় অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ঝোলের পানিটা যেটা দিবেন আর কি, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিচ্ছি। আবার ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার আলুটা, কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছিলাম। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।